প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা বেসিক অর্থনীতির তৃতীয় অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে উপযোগ কি, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, লো অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। লো অর্থাৎ বিধি বা আইন, ডিমিনিশিং ক্রমহ্রাসমান, আর মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগের বিধি, বিধিটা কি? ক্রমহ্রাসমান। প্রথমে আমরা এই তত্ত্বের যে মূল বক্তব্য সেটা সম্পর্কে ধারণা নেই। গত ক্লাসে তোমরা অনেকটা ধারণা পেয়েছো, হয়তো বা মোট উপযোগ প্রান্তিক উপযোগের ধারণাটা পেয়েছো। মূল বক্তব্যের মধ্যে, এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে একটা দ্রব্যের একাধিক, একটি দ্রব্যের যখন ভোক্তা ভোগ করতে থাকে, একাধিক পরিমাণ যখন একই দ্রব্যের একজন ভোক্তা ভোগ করতে থাকে, তখন তার মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। ধরা যাক যে একজন ভোক্তা প্রথম একটা আপেল ভোগ করছে, তো প্রথম আপেলের জন্য সে হয়তো 20 টাকা দিতে প্রস্তুত, কিন্তু দ্বিতীয় আপেল যখন সে ভোগ করবে তখন, কারণ সে ওখান থেকে 20 টাকার সমপরিমাণ উপযোগ বা তৃপ্তি পাচ্ছে, দ্বিতীয় আপেলের জন্য সে 20 টাকা দিতে রাজি থাকবে না, সে তার তুলনায় কম টাকা দিতে রাজি থাকবে, কারণ তার উপযোগ, তার তৃপ্তি ভোগের সাথে সাথে কমতে ধরবে। তৃতীয় এককের ক্ষেত্রেও তুলনামূলকভাবে আরও কম টাকা দিতে ভোক্তা রাজি থাকবে। তো এই যে ভোক্তার ক্রমান্বয়ে যে উপযোগ কমে যাওয়া, এবং তার সাথে তার সেই দ্রব্যের জন্য যে কম উপযোগের জন্য তার কম পরিমাণ অর্থ ব্যয় করার এই যে ভোগের যেই প্রবণতা ভোক্তার, এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই বিধিটির কতগুলো অনুমিত শর্ত রয়েছে, আমরা আগে অনুমিত শর্তগুলো জানি। প্রথমত, প্রান্তিক উপযোগ সংখ্যায় পরিমাপযোগ্য, অর্থাৎ প্রান্তিক উপযোগ টাকায় পরিমাপ করা যাচ্ছে। দ্বিতীয়ত, একটি নির্দিষ্ট সময়ে বিবেচ্য, যে একজন ভোক্তা যদি একটা, এখানে একটা নির্দিষ্ট সময় অথবা অর্থাৎ স্বল্পকালীন সময়কে বোঝাচ্ছে, যদি একজন ভোক্তা সকালে একটা আপেল খায় আর সন্ধ্যায় যদি একটা আপেল খায়, বা পরের দিন যদি একটা আপেল খায়, তাহলে কিন্তু এই যে ক্রমান্বয়ে তার উপযোগ কমবে, এই এই বিধিটা কার্যকর হবে না। দ্রব্যের একক সমজাতীয়, প্রত্যেকটি দ্রব্য একই দ্রব্য হতে হবে। যদি প্রথমে ভোক্তা একটা আপেল ভোগ করে, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আপেল না হয়ে কমলা ভোগ করে, তাহলে তার প্রান্তিক উপযোগ না কমে বাড়তেও পারে। এই জন্য প্রতিটা দ্রব্য কি একই দ্রব্য হতে হবে, আপেল হলে আপেল প্রতিটা হতে হবে, অথবা কমলা যেই দ্রব্য হোক একই সমজাতীয় হতে হবে, একই দ্রব্য হতে হবে। তারপর হচ্ছে ভোক্তা যুক্তিশীল, অর্থাৎ ভোক্তাকে একজন স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হতে হবে। ভোক্তার আয়, রুচি এবং পছন্দ স্থির থাকতে হবে, এবং দ্রব্যের বিকল্প বা পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম স্থির থাকতে হবে। তাহলে এই শর্তগুলো আমাদের এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে এই শর্তগুলো প্রযোজ্য, এই শর্তগুলোর সাপেক্ষে এই বিধিটা কার্যকর হবে। তো প্রথমে আমরা বিষয়টা একটা সূচির মাধ্যমে প্রকাশ করব। দ্রব্য ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ কোয়ান্টিটি,
মোট উপযোগ, অর্থাৎ টোটাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ, উপযোগ অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। পঞ্চাশ, বিশ, পনেরো, দশ, পাঁচ, শূন্য, মাইনাস ফাইভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে তালিকায় দেখতে পাচ্ছ যে যখন ভোক্তা এক একক দ্রব্য ভোগ করে তখন মোট উপযোগ দাঁড়ায় ২০ টাকার সমান এবং প্রান্তিক উপযোগ দাঁড়ায় মোট উপযোগ ২০ এবং প্রান্তিক উপযোগ ২০ টাকা সমান। ভোক্তা প্রথম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে ২০ টাকা দিতে প্রস্তুত থাকে। দ্বিতীয় একক দ্রব্য যখন ভোক্তা ভোগ করছে তখন তার মোট উপযোগ দাঁড়াচ্ছে ৩৫, প্রান্তিক উপযোগ ১৫। তৃতীয় একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ৪৫, প্রান্তিক উপযোগ ১০। চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ৫০, প্রান্তিক উপযোগ ৫। পঞ্চম একক দ্রব্যের ক্ষেত্রে ভোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোট উপযোগ ৫, প্রান্তিক উপযোগ ০। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এবং ষষ্ঠ একক দ্রব্যের ক্ষেত্রে মোট উপযোগ ৪৫ এবং প্রান্তিক উপযোগ মাইনাস ঋণাত্মকে চলে গেছে, মাইনাস ৫ এ চলে গেছে। তাহলে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ তোমরা যদি এইভাবে দেখো যে মোট উপযোগ যখন ২০ একক, প্রান্তিক উপযোগ তখন ২০ একক, প্রথম একক দ্রব্যের ক্ষেত্রে কিন্তু মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একই হবে, কারণ এখানে ভোক্তা দ্বিতীয় কোনো দ্রব্য, দ্বিতীয় একক দ্রব্য ভোগ করছে না। দ্বিতীয় একক দ্রব্যের ক্ষেত্রে মোট উপযোগ কত হলো ৩৫। কিভাবে আমরা যদি দেখি যে প্রান্তিক উপযোগ ২০ আর ১৫, ৩৫, প্রান্তিক উপযোগ আরো কত বা হলো কমে ১০, তাহলে ৩৫ যোগ ১০ ৪৫, আর প্রান্তিক উপযোগ আরো কমে ৫ একক হলো, তাহলে ৪৫ যোগ ৫ ৫০, ৪৫ যোগ ০ ৫০, এবং তারপর যখন মাইনাস ৫ ৫০ থেকে ৪৫ এ চলে আসলো ৪৫। আবার যদি তোমরা এইভাবে চিন্তা করো ৩৫ বিয়োগ ৫০ ২০, তাহলে প্রথমে ২০ একক, ৩৫ বিয়োগ ২০, তাহলে ১৫ প্রান্তিক উপযোগ, ৪৫ বিয়োগ ৩৫ প্রান্তিক উপযোগ কত ১০, ৫০ বিয়োগ ৪৫ প্রান্তিক উপযোগ ৫, ৫০ বিয়োগ ৫০ প্রান্তিক উপযোগ এখানে ০, এবং ৪৫ বিয়োগ ৫০ প্রান্তিক উপযোগ এখন ঋণাত্মক চলে গেছে, মাইনাস ৫। তোমাদের এইভাবে থাকতে পারে দ্রব্যের পরিমাণ এবং মোট উপযোগ, যে এখান থেকে তোমরা প্রান্তিক উপযোগ নির্ণয় করো বা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমাদের প্রান্তিক উপযোগটা বের করে নিতে হবে। তাহলে তোমরা প্রান্তিক উপযোগটা কীভাবে বের করবে সেটা তোমরা শিখলে। এখন দেখো যে আমরা কি বলছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তাহলে এই তালিকাতে কি দেখা যাচ্ছে যে প্রথমে তার প্রান্তিক উপযোগ ছিল ভোক্তার ২০ এক, ২০, তারপর নামলো প্রান্তিক উপযোগ। প্রথমে ভোক্তা আসলে ২০ টাকা দিতে প্রস্তুত, কারণ প্রথম আপেলটা খেয়ে সে যে পরিমাণ তৃপ্তি লাভ করছে, পরবর্তী আপেলের ক্ষেত্রে তার কিন্তু কিছুটা তৃপ্তি, তার কিন্তু কিছুটা তৃপ্ত সে হয়েছে, পরের আপেলের জন্য সে কিন্তু কম পরিমাণ অর্থ ব্যয় করতে ইচ্ছুক। তাহলে দ্বিতীয়, কারণ দ্বিতীয় আপেল থেকে সে ১৫ টাকার সমান উপযোগ লাভ করছে, তাহলে ২০, ২০ থেকে ১৫, ১৫ থেকে ১০, ৫, ০, এবং পরবর্তীতে ঋণাত্মকে চলে গেছে। এবং গত ক্লাসে আমি তোমাদের বুঝিয়েছিলাম যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হয় মোট উপযোগ তখন সর্বোচ্চ হয়, তাহলে প্রান্তিক উপযোগ যখন জিরো তখন মোট উপযোগ ৫০, এরপর কিন্তু মোট উপযোগ কমতে ধরেছে। তাহলে মোট উপযোগ যখন কমে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মকে চলে যায়।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তালিকায় যে প্রান্তিক উপযোগ 20, 15, 10, 5, 0 এবং পরবর্তীতে ঋণাত্মকে চলে গেছে। তাহলে প্রান্তিক উপযোগ আমরা যে বলতেছি ক্রমহ্রাসমান, তাহলে এখানে ভোক্তার প্রান্তিক উপযোগ ধীরে 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 ক্রমশ কমেছে। আমরা এই তালিকা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমেছে, কমে শূন্যতে এসেছে, অর্থাৎ এখান থেকে ভোক্তার কোনো তৃপ্তিই পাচ্ছে না, শূন্যতে আসছে এবং তখন মোট উপযোগ সর্বোচ্চ। এরপর কিন্তু মোট উপযোগ কমতে ধরবে, মোট উপযোগ যখন কমতে ধরবে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মকে চলে আসবে। বিষয়টা আমরা এখন গ্রাফের মাধ্যমে উপস্থাপন করব। দ্রব্য ভোগের পরিমাণ কিউ এখানে হচ্ছে প্রান্তিক উপযোগ, চিত্রটা যদি আমরা তাহলে ও এক্স অক্ষে দ্রব্য ভোগের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। এখন দ্রব্যের একক কত ছিল? 6। এক, দুই, তিন, চার, পাঁচ, 6 একক। আর 0, 5, 0, 5, 10, 15, 20। তোমরা দেখো যখন ভোক্তা এক একক দ্রব্য ভোগ করে তখন তার প্রান্তিক উপযোগ কত? 20। তাহলে এই পর্যন্ত। যখন দ্বিতীয় একক দ্রব্য ভোগ করে তখন তার প্রান্তিক উপযোগ কত? 15। তৃতীয় একক দ্রব্য ভোগের ক্ষেত্রে ভোক্তার প্রান্তিক উপযোগ 10, অর্থাৎ পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা প্রান্তিক উপযোগ পাচ্ছি 10। চতুর্থ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত? 5। আর পঞ্চম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে আমরা প্রান্তিক উপযোগ পাচ্ছি 0, অর্থাৎ এই বিন্দুতে। এবং ষষ্ঠ একক দ্রব্যের ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কিন্তু ঋণাত্মকে -5 চলে গেছে। গত ক্লাসে তোমাদেরকে আমি বুঝিয়েছি যে তোমরা যদি গ্রাফ লক্ষ্য করো তাহলে দেখবে এক্স অক্ষের ধনাত্মক মানগুলো ডান দিকে এবং ঋণাত্মক মানগুলো বাম দিকে, এবং ওয়াই অক্ষের ধনাত্মক মানগুলো উপরে এবং ঋণাত্মক মানগুলো নিচের দিকে হয়। তাহলে এখানে হচ্ছে -5। তাহলে ষষ্ঠ এককের ক্ষেত্রে হবে প্রান্তিক উপযোগ ষষ্ঠ এককের ক্ষেত্রে এই বিন্দুতে। এখন আমরা বিন্দুগুলো চিহ্নিত যদি করি, হ্যাঁ, এখন আমরা এই বিন্দুগুলো যুক্ত করি। এখন আমরা যে বিন্দুগুলো যুক্ত করেছি বিন্দুগুলোর নাম দেই এ, বি, সি, ডি,
ই এফ, এটা হচ্ছে একটা মার্জিনাল ইউটিলিটি কার্ভ। তাহলে এখন এই চিত্রটার বর্ণনা কিভাবে হবে? এই চিত্রে অ এক্স অক্ষে বা ভূমি অক্ষে দ্রব্যভাগের পরিমাণ এবং ওয়াই অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। যখন ভোক্তার এক একক দ্রব্যভোগ করে তাহলে তখন প্রান্তিক উপযোগ ভোক্তার 20 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। ভোক্তা যখন দ্বিতীয় একক দ্রব্যভোগ করে তখন তার প্রান্তিক উপযোগ 15 টাকা সমান, যেটা বি বিন্দু দ্বারা নির্দেশিত। ভোক্তা যখন তিন একক দ্রব্য ভোগ করে তখন তার প্রান্তিক উপযোগ 10 টাকা সমান, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত, এবং চার এককের ক্ষেত্রে 5 টাকা সমান, যেটা ডি বিন্দু দ্বারা নির্দেশিত। পঞ্চম এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ 0, যা ই বিন্দু দ্বারা নির্দেশিত, এবং ষষ্ঠ এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ -5, যা এই বিন্দুতে এফ বিন্দু দ্বারা নির্দেশিত। তাহলে আমরা এখন, তারপর আমরা এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ রেখা বলা হয়। তাহলে এইভাবেই আমরা একজন ক্রমহ্রাসমান একজন ভোক্তার প্রান্তিক উপযোগ, এবং এই রেখাটাতে তোমরা দেখো যে প্রান্তিক উপযোগ কিন্তু 20 থেকে 15, 10, 5, এইভাবে প্রান্তিক উপযোগ রেখাটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ কমে গেছে, এবং এই কারণে প্রান্তিক উপযোগ রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তোমরা কিভাবে ব্যাখ্যা করবে। তোমরা নিশ্চয়ই ক্লাসটি থেকে, তোমরা আশা করছি তোমরা উপকৃত হবে। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলেই ভালো থেকো।